হবে, তুমি আর সে কিন্তু সবার ইমোশন ছিলে আর এখনো আছো, থাকবে। এক মাস টানা ভেজ খাওয়াটা খুব মুশকিল। কেমন ছিল আমার সাথে আমাকে ছাড়া দুদিন? তোকে তো বহুদিন ছেড়ে দিয়েছি। অলরাইট, রবিবার আজকে। আগের ব্লগগুলো যদি দেখে থাকো তাহলে জানবে যে মা আর বাপি নেই, ওরা গেছে হচ্ছে মন্দারমণিতে, সেম বম্বে পিছনে সরে যেখানে আমি গিয়েছিলাম। আর ব্রেকফাস্ট বানাতে এখন ইচ্ছা করছে না, কারণ এখন বেজে গেছে হচ্ছে 12:15। এডিট নিয়ে বসতে হবে, এডিট নিয়ে না বসলে এবার দুটোর মধ্যে ব্লগ দিতে পারবো না, যদিও আজকে মনে হয় 2:15 করি কি আড়াইটে বেজেই যাবে। ব্রেকফাস্ট করতে করতে এডিট করে নেবো, ব্লগটা আপলোড করি, স্টার্ট করে বেরিয়ে যাবো। আজকে বেসিক্যালি হচ্ছে 21 জুলাই। 21 জুলাই হচ্ছে ধর্মতলায় আমাদের স্টেট গভর্নমেন্টের মিটিং হয়, তো ওটাই আমার টেনশন হচ্ছে। মা বাপিরা বাসে করে আসবে, ওরা পুরো সাঁতরাগাছিতে আটকে না যায়, কারণ তখন হচ্ছে সবই ছোট অতি করে সবাই যারা মিটিংয়ে অ্যাটেন্ড করতে এসেছিল তারা সবই ফেরত যাবে। তো যাই না, ওদের আমি বললাম ফোন করে যে যতটা পারবে খাবার দাবার সব কিছু ক্যারি করো, কারণ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কোনো ঠিক নেই জ্যামে। অলরাইট, 4:00 বেজে গেছে অলমোস্ট, আজকে ব্লগ দিতে অনেকটা লেট হয়ে গেল, কারণ অনেক কিছু ছিল কালকের ব্লগটায়, তোমরা দেখেইছ। এখন বুঝেই গেছো না, দেখলেই টাটা করে দেয়। টাটা টাটা, ও স্কুলের দিন মনে করিয়ে দিল, কুলফি খাচ্ছে দেখো বাচ্চাটা। তো লাঞ্চ হয়নি, ব্রেকফাস্ট যদিও লেটেই করেছিলাম, খিদেটা পাইনি, বাট আই গেস লাঞ্চ বা কিছু একটা খেয়ে নেওয়া উচিত এখনই আমার, নাহলে এরপর প্রবলেম হবে। আর একটা জিনিস না, আমি ভাবছিলাম এরই প্রায় একদিন অন্তর একদিন ব্লগ লেট হয়ে যায়, আমারও খুব খারাপ লাগে। তো একটা জিনিস ভাবছি, দুটো ডিসিশন, একটা জিনিস একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন যেটা তোমরা বলবে সেটাই হবে, এই যে দুটো করে ব্লগ আপলোড করি মানে দুটোর সময়, তো তোমরা কি চাও ব্লগের টাইমটা 11টা কি 12টা হয়ে আসুক? তো সেটা আমাকে একবার জানিও। আর একটা জিনিস যেটা এর আগেও মেনশন করেছি বাট করা হচ্ছে না, বাট করব, যেটা হচ্ছে যতই কষ্ট হোক রাতে ব্লগটা এডিট করে নেবো। আমি ভাবি ভোরবেলা উঠে এডিট করব, সকালে উঠে এদিক ওদিক কিছু না কিছু এই থাকে, তো লোক আসে, এই হয়, ফোন আসে, এই করে করে এডিটটা আর হয় না। তো আমি ভাবছি রাতেই একেবারে সেরে নেবো। আর তোমরা অবশ্যই জানিও যে দুটোর আগে মানে 11টা কি 12টায় চাও কি না, আর কটায় চাও সে টাইমটা ইয়ে করো, তাহলে একটা মিউচুয়ালি ডিসাইড করবো, দিয়ে একটা পোল রাখবো, সেই টাইমটা ডিসাইড করে তাহলে সেই টাইমটাই এবার থেকে মেনটেন করা হবে। আজকে এখন কিছু খাবো, খেয়ে হচ্ছে আগে কিরণকে পিক করবো অবশ্যই, পিক করে তারপর হচ্ছে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর হচ্ছে ইস্কন মন্দির যাবো, মন্দিরে তারপর হচ্ছে বাবলু আসবে বা অনুভব প্রেরণা, ওদেরকে জিজ্ঞেস করবো যদি আসে, বাবলু আসবে, বাবলু অনেকক্ষণ ধরেই কল করছে। আজকে পার্লার যাবো ভেবেছিলাম বাট আজকে মনে হয় না হবে, চুলটা কাটা হলো না আজকে, কালকেও হবে না, টিউজডে যাবো। মানে এরকম কনফিডেন্স চাই, যাদবপুর থানার মোড়ে দাঁড়িয়ে সিগন্যাল ক্রস করছে উইদাউট হেলমেট, গোল পার্কে একদম দাঁড়াতে দেয় না, বাড়ি নিয়ে একদম দাঁড়াতে দেয় না, তারা এই বারান্দায় দাদুকে স্পট করেছি, ওই জন্য এলাম। ওই দেখো দাঁড়িয়ে বারান্দায়, ওই দেখো ঢুকে যা, হাত নাড়বো বলো ঢুকে গেল, যা যাই হোক চলো, কি তোকে ফিলার এসে দাঁড়াতে বললাম, এখানে কি করছিস কি এটা কি এটা তোর এ বলেছি মুসম্বি বলেছি তোর, কিছু খাবার খেয়ে নি নাকি একেবারে জুস খেয়ে বেরিয়ে যাবো? কিরণ বেসিক্যালি বলল যে আচ্ছা কিরণ এসে গেছে, দেখতেই পাচ্ছ তো,
কিরণ বেসিক্যালি বললো যে যেহেতু মন্দিরে যাচ্ছি তো আগে ননভেজ খেয়ে না যাওয়াই উচিত, তো খিদেও পাইনি অতটা, তো জুস খেয়ে নিই, জুস খেয়ে মন্দিরে যাই, তারপর বেরিয়ে হালকা কিছু খেয়ে নেবো আর মানে লাঞ্চের রে নেই। কি হয়েছে, মন খারাপ কেন? অনেক কারণ। কি হয়েছে? বাজার যেতে হবে, ওই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে, তারপর একটা জিনিস তোমরা একটু বলো, কিরণ আমাকে খুব বলছে যে কাল থেকে শ্রাবণ মাসটা মানতে, তো কি মানে করা উচিত? আমি কোনোদিন করিনি ভেজ, এবার এক মাস টানা ভেজ খাওয়াটা খুব মুশকিল, প্লাস প্রত্যেক একে দেখো স্যাটারডে করে খাই, তারপর যদি এখন মানডে করেও খেতে হয় তাহলে চিয়ার্স না করে খাওয়া অ্যালাউড না, তুই জানিস না কনফিউজ বক্সে? কবে থেকে ভাই? অনেক দিন চিয়ার্স না করে নো খাওয়া, পাপ হয়। খাবি না দাঁড়া ভাই, কি ক্যা করু মে ইসকা ক্যা করু, কোন সিনেমার ডায়লগ বলতে পারবে? তো তরমুজে তো এ কেন গো, হলুদ কেন গো, তরমুজ হলুদ কেন গো? কি সিজনই না, তাও তুই তরমুজ পাচ্ছিস। তো তরমুজের কি বিয়ে যে গায়ে হলুদ হয়েছে? হ্যাঁ আমার কবে কি বিয়ে, আমার বিয়ে কবে, আমার মৃত্যু কবে, আমি কি করে জানবো, এটা ভগবান জানে। ইস্কন মন্দিরের দিকে এগোচ্ছি এখন, মোটামুটি আর 5-7 মিনিটে পৌঁছে যাব। আরতি কটা থেকে হয়? আমি যদি ভুল না হই আমি বোধ হয় মিন্টো পার্কে এটাই প্রথমবার যাচ্ছি, আমি বোধ হয় যদি ছোটবেলায় না এসে থাকি মা বাপের সাথে তাহলে আমি ফার্স্ট টাইমই যাচ্ছি, মানে বড় অবস্থায় তো কোনোদিন আসিনি আমি, চিরকাল ওই রথটা যেটা হয় ওদের যেখানে গেলাম আর কি কিছুদিন আগে ওটাতেই গেছি আমি। কি করছিস, নাকে ওষুধ দিচ্ছিস? কিরণ যতটা বলে ওটা কিন্তু অতটা নয়, হ্যাঁ তোমরা ভুল বুঝো না। পেশেন্টটা দেখো কি সুন্দর, ওটা যাই হোক ঘড়িতে বাজছে 6:20 এন্ড আমরা ভুল ইস্কন টেম্পলে চলে এসেছি, আমরা গুরুসদ রোডে চলে এসেছি, যেতে হবে এলগিনে। ও মাই গড, দাঁড়াও দাঁড়াও আসছি, যাবো দেখো এটাকে, ও শুরু হয়ে গেছে বোধ হয়, দেরি হয়ে গেছে আমার একটু। Hare Rama Hare Rama 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 Hare Hare
ঘড়িতে বাজছে 8:05। খুব ছোট করে বলবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুবই হেজিটেট করছিলাম, খুবই মানে জানি না মানে, বাট থ্যাংক ইউ। ঢোকেও প্রথমে অনেক রকম খেয়াল থাকে না মানুষের, গরম লাগছে কখন বেরোবো, তারপর একবার যখন ওই ওই কীর্তনের আগে যখন ঠাকুরের নাম যখন সবাই মিলে শুরু করলো না, আই হ্যাড মাই কং ফায়া কং মোমেন্ট টুডে। এটা যারা জানো তারা জানবে, মানে আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। কিরণ আমাকে ওখান থেকে বেরোনোর পর অনেকক্ষণ ধরে বলছে ব্লগ কর, এটা বেরিয়ে গেল, এ হলো। ওকে বললাম যে আমি পারবো না, মানে পরে করছি একটুখানি। যাই হোক, ভিডিওতে কতটা বোঝাতে পেরেছি আমি জানি না, বাট প্লিজ যারা যদি সম্ভব হয়, যদি রোজ হয় এটা, যদি সম্ভব হয় প্লিজ এসো। গুগল ম্যাপে ইস্কন টাইপ করলেই দেখতে পাবে কোথায় কোথায় আছে, তোমাদের বাড়ির কাছে যেটা সেটাই যেও। তো এটাই, গড়িয়াহাটে এসেছি, কিরণের কিছু জিনিসপত্র কেনার আছে, তার কারণ কালকে থেকে, কালকে প্রথম সোমবার শ্রাবণ মাসের, তো কাল থেকে কিরণ হচ্ছে, বলো, কাল থেকে 16 তারিখ 16 আগস্ট অবধি এক মাস, মানে এক মাস প্রত্যেকটা সোমবার, না এক মাস পুরো। আচ্ছা, কাল থেকে কিরণ পুরো এক মাস ভেজ খাবে, কাল থেকে গ্যাস থেকে তো ভেজ খাচ্ছিস তুই। হ্যাঁ, আজকে গুরু পূর্ণিমা না। আচ্ছা, রাত তিনটে পপকর্ন কিনে এসেছে। হ্যাঁ, এই দাই দেবে। আমরা পপকর্নের তিনটে ফ্লেভার, মানে এইটা এইটা আমরা চিরকাল খাই, তো এই দুটো নতুন ফ্লেভার চোখে পড়লো, নতুন কিনা জানি না, বাট আমাদের মানে চোখে পড়লো। আমাদের কাছে আছে হচ্ছে ইয়ামি চিজ মশালা মাঞ্চ আর পুদিনা পাঞ্চ। বাবা, ইয়ামি চিজ মশালা মাঞ্চ পুদিনা পাঞ্চ। তো ফার্স্টে তিনটেই খোল, তিনটে ট্রাই করে দেখা যাবে একটা করে। পুদিনাটা নিতাম না, জাস্ট কেমন খুবই খারাপ। লেজের একটা এরকম পুদিনা ফ্লেভার কিছু ছিল, মশালা পাপ কি হতো, পুরো আঙুলটা না পুরো মেখে যেত, আমি আবার দাঁত দিয়ে খেতাম। কেন এগুলো সব বন্ধ হয়ে গেল? ভালো বা চিতোস না, তুই চিতোস বললি এখন, এটা দেখ এমনি ভালো এটা, আর এটা তো তোমার জানো এটা ভালোই। ভাগ্যিস মা এসব দোকানগুলো চিনিয়েছিল একটা, না হলে অপমানিত হয়ে যেত, যেতাম।
রাইট, ঘড়িতে বাজে 8:45, ঘড়িয়াটা যা যা কেনার ছিল সব হয়ে গেল। কিরণ কিনছিল যখন, মাকেও কল করলাম, হঠাৎ খেয়াল হলো যে মাও তো করে, মাকে এবার জিজ্ঞেস করিনি মায়ের কী লাগবে না লাগবে, কারণ নর্মালি সব কিছু অ্যারেঞ্জ থাকেই, বাট ওরা একটু আগেই ফিরেছে। অ্যান্ড হ্যাটস অফ কি এনার্জি, মানে মন্দারমণি গেছিলো যে ফিরেছে, অ্যান্ড হ্যাটস অফ ওদের এনার্জি, ফিরে লাগেজ রেখে আবার কোন এক্সিবিশনে ঘুরতে গেছে, বাপ রে বাপ। ওরা বাবলুর প্যাকেট নিয়েই বসতো, ফাইলটা দিয়ে দেবো, অনেকদিন ধরে গাড়িতে পড়ে রয়েছে, গাড়িটা পুরো পরিষ্কার করতে হবে। এত আমার এ হচ্ছে না, পায়ের নিচে ফিচে এত নোংরা চারিদিকে, বর্ষার টাইমে অ্যাকচুয়ালি কিছু করারও থাকে না। এটা মিষ্টি নিয়ে নিই একেবারে, চলো অল ডান। এই হলো কিরণের মিষ্টি কালকের পুজোর, প্রণাম করো আমাকে, জিতির জিতির। বাবলুর তো বাড়ি, যাই হোক, এখানে হচ্ছে জোজোর অন্নপ্রাশন হয়েছিল। লেখা তোমার ভালোবাসা যদি নাই বা দিলে থাকবো অপেক্ষা। এই গানটার একটা খুব ব্যাপক লিরিক্স আছে, ওটা মিস করে গেলাম রেকর্ড করার আগে। 11:00 বাজে, আমাদের আজকের মতো আড্ডা মারা শেষ। আড্ডা তো হলো না, খিদে পেয়েছিল, সারাদিন কিছু খাইনি, একটু খাবারটাবার খেলাম, কথা কথা বললাম, কথা 1 ঘন্টা বসলাম না, 1.5 ঘন্টা ওরা মিটে বসলাম। কিরণ কি একটা ভাবছে আকাশের দিকে তাকিয়ে, বাবলুর বয়ফ্রেন্ড এসে গেছে বাবলুকে নিতে, চলো টাটা বাই। আজকে আমিও হচ্ছে চ্যালেঞ্জ নিয়েছি, রাতেই এডিট করব, যাতে কালকে তোমরা অন টাইম পাও। পুরো জায়গাটাকে পরিষ্কার করতে হবে সবকিছু। তুই এখন কি এসব করবি? না, তুই আসবি তো সকাল সকাল। তুই এখন কি কর, আমার জন্য ওয়েট করছিস কেন? না না, এখন টিটা মিষ্টি খাবে আসছি দাদা, চল। ও মিষ্টি কিনেছে না, মিষ্টির ওকে ফাইলের প্যাকেটটাও দিয়ে দিতে হবে। চলো বেরোই আমরা, কিরণকে ড্রপ করব। কিরণের এখন প্রচুর কাজ, কি ঠাকুরের জায়গা ফেগা পয়সা করবে ও, তারপর আমি যাব, তারপর আমি কালকে আগে মায়ের থেকে প্রসাদ খাবো, তারপর ওর থেকে প্রসাদ খাবো। এই সরবাই ও সরবাইও দিতে নেই, চলো যাওয়া যাক। এক্ষুনি একটা খুব ভালো ইনসিডেন্ট হলো, আমরা যাদবপুরতলা সিগন্যালে দাঁড়িয়ে আছি, একজন বাইক নিয়ে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো যে সিন ইওর ভিডিওস, থাম্বস আপ দেখালো। এটা হ্যাঁ, তো এটা যারা বাইক নিয়ে ব্লগ করো বা বাইক নিয়ে প্যাশনেট করো, এটা তাদের কাছে বিশাল বড়। তো যখন মুম্বাইকে নিখিলকে জট প্রভজ্যোতকে দেখতাম, ওদের যখন দেখতাম এরকম বাইক, মানে বাইকাররাও ওদেরকে ফলো করে, বেশ ভালো লাগে। অ্যান্ড সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে, ও আমার গাড়িটা বাইরে থেকে অতটা বোঝা যায় না রাত্রিবেলা এই তিনটে গ্লাসগুলোর জন্য, বাট তাও যে ও চিনতে পেরেছে আমার তাড়াহুড়ো, সিগন্যালটা খুলে গেল, ওকে নামটাই জিজ্ঞেস করা হলো না ওর, বা ঠিক আছে আবার পরে দেখা হলে একসাথে কথা টথা হবে, অনেক ভালো লাগলো। আজকে একটা জিনিস খুব মিস করে গেছি আমি, আমার এক বন্ধুর আজকে, জানি না একটা ব্লগে বলা উচিত কিনা, বাট আমার একটা বন্ধুর বাৎসরিক কাজ ছিল, সো সেটা আজকে মিস করলাম আমি। সো সেটা অনেকক্ষণ ধরে মাথায় চলছে, আজ গাই না কেন, আজকে তোমাদের সাথে তো মানে আমি শেয়ার করি, ভালোটা যখন শেয়ার করি, খারাপটা চেষ্টা করি অতটা না শেয়ার করার, বাট আজকে একটু বলছি, জানি না কেন আজকে মনটা মানে অতটা ফুল এতে নেই। অবশ্যই কিছু কমেন্ট পড়ে পড়ে, এক একজন খারাপ কমেন্ট ঠিক আছে জানি আসে, সবার আসে, আমার থেকে অনেক বেশি অনেকের আসে, বাট কিছু কমেন্ট একটুখানি ডিস্টার্বিং হয়ে যায় মাঝে মাঝে। তুই যেটা পড়লি তখন, আর ইটস ওকে। দেখো তোমায় একটা জিনিস বুঝতে হবে,
তুমি তোমার পুরো লাইফটাকে পাবলিকলি ওপেন করে রেখেছো, রেখেছিলে, আর সেটা তুমি খুব পরিষ্কার মনে রেখেছো। তাই তোমার মনে অথবা তোমার লোকের সাথে যে তোমার কানেকশন, ওটায় কোনো খুঁত নেই, ওদের চিন্তাধারায় খুঁত আছে। কারণ ওরকম যদি হতো তাহলে তুমি লোকাতে, তুমি তো কিছু লোকাও নেই, যেটা ছিল সেটা তুমি ওপেনলি দেখিয়েছো। আর তুমি সব কিছু খুব নিজের মতন করেই রেখেছো, সবাই জানে, যারা জানার তোমাকে তুমি কিরকম সবাই জানে। সেটা তো অবশ্যই, তোমার মন খারাপ করো না, তোমার মধ্যে খুঁত নেই, যার এরকম চিন্তাধারা আছে আর তোমার এত ট্রান্সপারেন্ট হওয়া সত্ত্বেও তাদের মনে খুঁত আছে। একটা বিশাল বড় ভুল করে দিয়েছি আমি, ব্লগটার রেন্ডার হচ্ছিল, রেন্ডার কমপ্লিট হয়নি, তার আগেই হচ্ছে র ফাইলগুলো সব জায়গা থেকে উড়িয়ে দিয়েছি আমি স্পেস খালি করার চক্করে, ল্যাপটপ থেকেও ফোন থেকেও। ভাগ্যিস মানে ব্লগটা অনেকটা রেন্ডার হয়ে গিয়েছিল, তাই তোমরা এত অবধি দেখতে পেলে, মানে ম্যাক্সিমাম জায়গা অবধি দেখতে পেয়েছো আর কি। এরপরটা বাড়ি এসেছিলাম, মায়ের সাথে কিছু কথাবার্তা ছিল, যারা সামনের গ্লিচে একটুখানি দেখতে পেয়েছো। আর কি বলবো, এরকম মিস্টেক কোনো দিন হয়নি আমার, জানি না যে কী করতে গিয়ে, মানে যাই হোক হয় এরকম কোনো কই বাত নেই, যাই থ্যাংক গড আমি তো ভেবেছিলাম আজকে ব্লগ দিতেই পারবো না, কারণ পুরো সব তো উড়িয়ে দিয়েছি, তো কী এডিট করবো আর কী করতাম, বাট থ্যাংক গড রেন্ডার অনেকটা হয়ে গেছিলো তাই জন্য বেঁচে গেলাম। তো যতটুকু হয়েছে ততটুকু আশা করি তোমরা এনজয় করেছো, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদেরকে, তোমরা লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলকে দেখেন ফেসবুক বক্স সাবস্ক্রাইব করেন, পাশে দেশে বেল আইকন ওটা ক্লিক করে দিবেন নোটিফাইড ইচ টাইম আই আপলোড এ ভিডিও। দেখা হচ্ছে কালকে ঠিক কটার সময় সেটা জানিও কমেন্ট করে, অ্যান্ড বিকেলের দিকে একটা পোল দিয়ে দেবো, সেখানেও জানিয়ে দিও যে কটার সময় এক্সাক্টলি চাও। আগে দেখি তোমাদের কি মতামত, আদৌ দুটোর সময় চাও নাকি আগে চাও, সেটা দেখি আগে।